বাংলাদেশে হিন্দুদের উপর জিহাদি তাণ্ডবের জেরে ক্ষোভ বাড়ছে। মঙ্গলবার রাজ্যস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসে ঘটনার প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন প্রদান করে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং জনজাগরণ মঞ্চ। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়েছেন, হিন্দুদের অধিকার রক্ষার্থে যেন বাংলাদেশ সরকার সঠিক পদক্ষেপ নেয়, পাশাপাশি জিহাদি কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দুই সংগঠনের কর্মকর্তারা। বাংলাদেশে ঠিক এখন যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নির্বিচারে খুন করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, সেপারে আমরা বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার্থে আমরা এসেছি। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি আমরা দিয়েছি এখানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের মাধ্যমে, যে সত্যি এই কাজ করছে তাদেরকে খুঁজে বের করা এবং তাদের আসল জায়গাকে সে খুঁজে বার করা, এর চরদের বাংলাদেশ সরকার আরও কঠোরভাবে শাস্তি দিক এবং যে 30 লক্ষ বাঙালির জীবন বলিদানের মধ্যে দিয়ে যে বাংলার স্বাধীনতা বাংলাদেশ